তো এই হচ্ছে প্রথম ইনোভুলেশন। এই কাজটা করার জন্য আমাদের প্রথম প্রয়োজন হবে এই পাত্রটা, এটা যদিও দুধের পাত্র না, তারপরে আমি এই ডিজাইন এই পাত্রটা ব্যবহার করব মানে সাময়িকের জন্য। তো আমার এরপরে প্রয়োজন হবে এই দুধের স্প্লাশিংগুলো, স্প্লাশিং এটাকে বলা হয় মিল্ক স্প্লাশিং, যে ছিটকে পড়তেছে। এটা যদি পানির জন্য হয় তখন আপনার গুগলে লিখে সার্চ দিবেন ওয়াটার স্প্লাশিং, যদি মানে এই ধরনের এগুলো যদি প্রয়োজন হয় আর কি। আর স্যার এই বাটিটা আমরা আমরা নিজেরা মানে ফটোশপ দিয়ে বানাইতে পারবো না? এইটা, হ্যাঁ, না বাট দুধের যে বাটিটা আপনি নিলেন, ও আচ্ছা এটা, হ্যাঁ হ্যাঁ বানানো যাবে, বানানো আমাদের যাবে, ইচ্ছা মতো দিয়ে বানানো যাবে না? একটু সময় লাগবে আর কি। যেমন আমি যে দেখেন এখানে সেব আছে বিভিন্ন ধরনের সেব, তারপর ফুলটা আপনার নিয়ে আসতে হবে, একটু সময় লাগবে আর কি। তো আমি যেহেতু গুগলে সার্চ করলেই পেয়ে যাব, তো আমার তো দরকার নাই সময় নিয়ে এটা তৈরি করার, বুঝলেন নাই? আচ্ছা, তো আমার একটা ছবি আছে, এটা আমি এটা ব্যবহার করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে এই ছবিটার, আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। রিমুভ করার জন্য আমি বিভিন্নভাবেই করতে পারি, বিভিন্নভাবে এটা সিলেক্ট করতে পারি। তো ফ্যান টুলটা দিয়ে করা যায়, আমি সময়টা সময়টা যাতে একটু মানে বেঁচে যায়, আমি এই টুলটা দিয়ে কাজ করতেছি, কুইক সিলেকশন টুল দিয়ে কাজ করব। কুইক সিলেকশন কিংবাই ভালো, তাড়াতাড়ি করা যায় এই সব ক্ষেত্রে। এগুলো তো পারেন ভাই নাকি? হ্যাঁ 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 আমি অল্টার চেপে এই সিলেকশনটা একটু কমাচ্ছি, অথবা আমি এগুলেটলি যদি করতে চাই, আমি এটা না করে আমি তাকে ইনভার্স করি, ইনভার্স করলাম, এখন সিলেকশন আছে হচ্ছে এই পাত্রতার। তো হ্যাঁ হ্যাঁ আমি পেন টুল দিয়ে সিলেকশনটা বাড়াবো, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটা করলাম। এখন কি কোনো কীবোর্ডের কোনো চাপ দিচ্ছেন না, আমি এখন কিবোর্ডে, শুধু মাউস দিয়ে? হ্যাঁ শুধু মাউস দিয়ে। তো এই যে জি আমি জি যেটা নাড়াচ্ছি এটাও কিবোর্ডে স্পেস চাপতে এটা হয় আর হলো কি। কিবোর্ডের স্পেস দিয়ে। হ্যাঁ, তো এবার জুম আউট করতেছি এভাবে। তো অল্টার চেপে আমি এটার এই হ্যান্ডেলটা তো ভিতরে ঢোকাচ্ছি, হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দিচ্ছে নাকি, জয়েন করতে পারতেছে না এরকম। সরি ভাই একটু, এই এই ভাই দিয়া তো নম্বর দর নেই, আচ্ছা। তো শিফট কন্ট্রোল এন্টার দিয়ে আমি সিলেকশন করলাম, যেগুলো আমার সিলেকশনের বাইরে ছিল ওগুলো সিলেক্ট হয়ে গেল। তো এবার আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। রিমুভ করার জন্য আমি অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আপনাদের একটা কাজ দেখাই, এই যে আমার এই ভাতরটা যতটুকু পর্যন্ত আছে তার চেয়ে বেশি আছে আর এই পুরো ক্যানভাসটা। আমি চাচ্ছি আমি যখন সেভ করব, সেভ করার পর আমার এই পাত্রতা যতটুকু পর্যন্ত থাকবে, যেমন এদিকে এতটুকু পর্যন্ত আছে আর এদিকে এতটুকু পর্যন্ত আছে, এদিকে এতটুকু পর্যন্ত, তো অতিরিক্ত জায়গাগুলো যাতে না থাকে। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারবো, ইমেজে যাব, ইমেজের থেকে থিমে ক্লিক করে এই যে এখানে ট্রান্সপারেন্ট পিক্সেলস আছে আমি ওকে করলাম। এখন বাড়তি অংশগুলো কেটে গেল, তো এই অবস্থায় আমাকে পিএনজি মোডে সেভ করতে হবে। পিএনজি ফরম্যাটে সেভ এজে ক্লিক করলাম, এখান থেকে আমি পিএনজিটা সিলেক্ট করব, এরপর আমি সিলেক্ট এখানে সেভ করব। তো আমার সেভ করা আছে অলরেডি, আমি করতেছি না, কেটে দিলাম, আমি করব না। আচ্ছা, তো এবার একটা নিউ পেজ নিতে হবে, আমি ডিজাইনটা করব এখন। এই নিউ পেজটা একটা নিউ পেজ নিই, এখান থেকে আমি ইউএস পেপারের লেটার সাইজ তাই নেই, লেটার সাইজ একটা একটা পিক্সেল নিলাম। ওকে, তো এবার এখানে আগে একটা ব্যাকগ্রাউন্ড দিই, এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ডটা দিই। আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর গ্রেডিয়েন্ট, আমি এখান থেকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি
এই কালারটা নিব। স্যার নেওয়ার পর গ্রেডিয়েন্ট কোথা থেকে নিলেন? এই যে এখান থেকে নিচে লেয়ারের নিচে যে কতগুলো আইকন আছে এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাডজাস্টমেন্ট, ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক করে এই যে আমি গ্রেডিয়েন্টটাতে ক্লিক করলাম, তো স্যার বুঝতে পারছি। আমি এখান থেকে আমার এগুলো আগে থেকে সেভ করা আছে বুঝছেন, আপনার যদি না থাকে আপনারা নতুন করে নিতে হবে, বা আমি নতুন করে দেখাই, কারণ দেখেন আমার সেভ করা না, আমি এটা নিলাম। নেওয়ার পর আমি এখন ওকে করলাম না, এটাকে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এবার আমি ওই কালারগুলো দিব। এখানে দিলাম এইটা, তো ওকে, তারপর এখানে দিলাম ওই একই কালার, একই কালারের একটু লাইট দিলাম, মানে স্যাচুরেশনটা আমি কমাই দিলাম। ওকে, স্যাচুরেশনটা কমাই দেওয়ার পর এবার ওকে ক্লিক করি, ওকে ক্লিক করলাম, ওকে ক্লিক করার পর এই যে এটা এটা এখনও আছে, আমি এইটাকে দিব রিডায়াল, রিডায়াল দিলে এভাবে সার্কেল আকারে কালারগুলো চলে আসবে। তো আমার কালারটা এই যে এই কালারটা হবে বাইরে, কিন্তু যেটা লাইট ওই লাইট কালারটা হবে ভিতরে, সেটা করার জন্য আমি রিভার্সে ক্লিক করবো। করার পর এখন হয়ে গেল। তা আমার লাইটিংটা আরেকটু বাড়াতে হবে, আমি এখানে ক্লিক করে লাইটিংটা একটু বাড়াই, মানে সাদাটা একটু বাড়িয়ে দেবো আর কি, স্যাচুরেশনটা কমাবো। ওকে, তো ঠিক আছে, এটাও ওকে করলাম, ওকে করলাম, এই আমার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। এবার এটার উপর আমি ওই পাত্রটা নিয়ে আসবো, কীভাবে নিয়ে আসবো, ফাইলে গেলাম, ফাইল থেকে আমি প্লেস প্লেসে ক্লিক করলাম, এইটা আমি এটা এখানে নিয়ে আসতেছি, নিয়ে আসলাম, এন্টার অথবা এটিং মার্কটাতে ক্লিক করলাম। এবারে এটাকে আমি রাস্টারাইজ করব, এটা এখন স্মার্ট অবজেক্ট আছে, আমি এটাকে রাস্টারাইজ করব। আচ্ছা, রাস্টারাইজ না করলেও করা যাবে, ভিডিও তো হচ্ছে না ভাইয়া? জি, ভিডিও হচ্ছে না, রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, আচ্ছা, আমার এটা রাস্টারাইজ না করলেও চলবে, আমি বড় করি তাহলে। কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করলে এই চিহ্নটা আসবে, ট্রান্সফর্ম চিহ্নটা। আমি শিফট অল্টার সেফে ধরে আমি মাউস ধরে এটা এটাকে থানতেছি উপরের দিকে, এটা বড় হচ্ছে। আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করি, এতটুকু পর্যন্ত হলে হবে। আমি এটাকে একটু রোটেট করি সামান্য করে, তারপর রিপিট করা যাবে আবার, রোটেট করলেন কেমনে ভাই? আচ্ছা, এই যেমন আমি নিয়ে আসলাম বুঝছেন, প্লেস প্লেস করলাম এখানে, কন্ট্রোল টি প্রেস করলাম, টি হচ্ছে থাকার থাকার টি, বুঝলাম। তো আমি এটাকে একটু গোড়াই এভাবে, বেশি বেশি করে গেল এতটা। এখন কি এখন কি মানে শিফট চাপ দিয়ে আছেন বা কোন না না চাপ দিয়ে কিছু না না কিছু না কিছু না টোটাল এক্সপোনেন্ট ছিল স্যার, তাহলে একটু রোটেট। হ্যাঁ, এই তো আমি কন্ট্রোল টি প্রেস করলে যে এটা আসতেছে না, এটা আসতেছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি যখন মাউসটা এদিকে নিয়ে যাব, দেখেন এটা কিন্তু বাঁকা হচ্ছে, বাঁকা হলেই রোটেট করা যাবে, কিন্তু এ যেমন এই অবস্থায় করা যাবে না, এই যে বাঁকা হলে এটা করা যাবে বুঝছেন। হ্যাঁ, বুঝতে পারছি এখন, এটা এখান থেকে ঘোরা যাবে বা এই যে এখান থেকে ঘোরা যাবে, মানে বাঁকা হলেই হইলো, এঙ্কর পয়েন্ট থেকে করা যাবে। তো আমি এটা তো রোটেট করলাম, এবার শিফট চেপে ধরে এটা বড় করতে দিই, এতটুক বড় করলাম, আর একটু নিচে নিয়ে আসি। এটা কি তাহলে কন্ট্রোল প্লাস টি প্রেস করলে এটা আসবে তাই তো বক্সটা? হ্যাঁ হ্যাঁ, তো এবার এটাকে কপি করি, কন্ট্রোল জে কপি করলাম, কপি করে এরপর আমি আবার কন্ট্রোল টি প্রেস করি, কন্ট্রোল টি প্রেস করলাম, এটা কিন্তু যেটা কপি করলাম ওই লেয়ারের উপর আমি কন্ট্রোল টি প্রেস করলাম বুঝছেন। তো এবার এটাকে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল করি, দেখেন এখন কিন্তু উল্টে গেল, ফ্লিপ ভার্টিক্যাল দেওয়ার পর মানে এই লেয়ারের যেটা ছিল ওইটা। তো এটাকে আপনি ভার্টিক্যালটা আনলেন কিভাবে, লেয়ারের পর ক্লিক করে? হ্যাঁ, রাইট বাটন ক্লিক করলে আছে, এই যে আরেকবার যদি ক্লিক করি তখন ওই আগের জায়গায় ফিরে যাবে, তো আরেকবার যদি ফ্লিপ ভার্টিক্যাল দিই এই জায়গায় ফিরে আসবে, ফ্লিপ ভার্টিক্যাল। তো ফ্লিপ হরিজন্টাল হলে কি হয় দেখেন, রাইট বাটন ক্লিক করে যখন ফ্লিপ হরিজন্টাল ক্লিক করলাম তখন ফাঁসাফাঁসি এদিকে উল্টে যায়,
ক্লিক ভার্টিকাল আমার এটা দরকার, তো আমি এটা এবার নিচের দিকে নিয়ে আসি, শিফট চেপে ধরে যাতে সোজা করে আসে। আচ্ছা, তো এবার এন্টার দিলাম বা এখানে ক্লিক করলাম। এখন এই এই ভাত্রতা এটা কিন্তু এটার সামনে আছে, আমার দরকার হচ্ছে এটাকে তার পিছনে দিব, এটার পিছনে দিব। তো সেক্ষেত্রে আমি এই লেয়ারটা নিচে নিয়ে আসব। এখন কিন্তু এই লেয়ারের এই লেয়ারটা হচ্ছে এটা। তো এবার এটাকে কি করতে পারি, এই আমি মূলত চাচ্ছি রিফ্লেকশনটা, এই যে এই জিনিসটা, এটা করার জন্য আমাকে করতে হবে। দেখেন কালারটাও কিন্তু অন্য ধরনের হয়ে গেছে, ওই ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। তো আমি সেটা করার জন্য এখান থেকে এই যে উপরে এখান থেকে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই অপশন, এই অনেকগুলো অপশন চলে যাবে, আমি চলে আসবে। আমি এখান থেকে লুমিনোসিটি করে দিব, লুমিনোসিটি করে দিলাম। দেখেন এখন ওইটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। তো এবার কি করব, আমি লেয়ার মার্কস নিব, লেয়ার মার্কসটা নিলাম। নেওয়ার পর আমি গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টটা নিলাম, গ্রেডিয়েন্ট নিয়ে আমি এবার এভাবে ড্র্যাগ করতেছি। এটা কেমনে করলেন ভাই? এই যে এটা তো বুঝছেন, এই হ্যাঁ একটু বুঝছি, এই যে আমি একটা লেয়ার মার্কস নিলাম, বুঝছেন, লেয়ার মার্কস নিয়ে। আচ্ছা, তাহলে এই যে নিচের এই কালারটা, কালারটা চেঞ্জ করলেন কেমনে আরেকবার দেখেন তাহলে। আচ্ছা, নিচে তো একই কালার ছিল, মানে ওই কালার দলে কি দিয়ে যেন চাপ দিলেন? ওকে, আমার এতটুকু পর্যন্ত ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, তো এটাকে এটার যে লেয়ারে আছে ওই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় আমি এই যে এখান থেকে যে মোড, যে মোডটা যেটা আছে নর্মাল মোডে আছে, এখন আমি এটাকে এখানে ক্লিক করে আমি লুমিনোসিটি একদম লাস্টেরটা, লুমিনোসিটি লাস্ট যেটা আছে লুমিনোসিটি ওইটা দিব, দিলাম। এখন এই কালার হয়ে গেল। আমার আরও অন্য অপশন আছে, এগুলো যদি দিলে কি হয় দেখেন। এই যে তো আমার লাগতেছে লুমিনোসিটি এইখানে, এইটা। তো এবার তার মানে নরমাল নরমালে ঠিক করে একদম লাস্ট অপশনটা চুজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সাধারণত আমাদের নরমালের মোডটা থাকে, মোডটা চেঞ্জ করে দেওয়া আর কি। তো এখানে দেখেন এখনো কিন্তু শেডোর মতো লাগতেছে না, এটা দেখেন, এটা এক ধরনের, এটা এক ধরনের রিফ্লেকশন আর কি, রিফ্লেকশনের মতো এখনো লাগতেছে না। তো আমি এই লেয়ারের সাথে একটা লেয়ার মার্কস অ্যাড করব, অ্যাড লেয়ার মার্কস অ্যাড করলাম, এটা সিলেক্ট আছে এই অবস্থায়। অ্যাড করলেন কিভাবে? এই তো এখানে ক্লিক করলে অ্যাড লেয়ার মার্কস অ্যাড হয়, উপরে আগে ছিল ওইটার উপরে আপনি নতুন করে অ্যাড করছেন। হ্যাঁ, এখানে ক্লিক করলেই হয়, এখানে ক্লিক করলে লেয়ার মার্কস হয়, লেয়ার মার্কস অ্যাড হয়। তো এবার এখানে ক্লিক করে থাকা অবস্থায় আমি ব্রাশ গ্রেডিয়েন্ট টুলটা নিব, গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুলটা নিলাম। তো এবার আমি এভাবে ড্র্যাগ করলাম। এখন দেখুন, দেখেন এটা এখন কিন্তু এটা রিফ্লেকশন হয়ে গেছে। ক্লিক করে মাউসটা উপরের দিকে নিলেন স্যার? হ্যাঁ, উপরের দিকে নিয়ে গেলাম শুধুমাত্র। এটুক নিলেই হয়ে যাবে না, মানে এইভাবে টান দিলেই ওই পাশ থেকে হালকা হইতে থাকে না? হ্যাঁ হ্যাঁ, ও যেই পাশ থেকে টান দিবেন ওই পাশ থেকে হালকা হইতে হইতে যাবে গাঢ় থেকে, আর উপর থেকে টান দিলে হলো আপনার উপর থেকে হালকা হয়ে আসতো, এইটাই তো। হ্যাঁ, এরকম এটা। এই 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 এই, ও বুঝতে পারছি। তবে আমি যদি এভাবে টান দিই, হ্যাঁ, এদিক থেকে হালকা হচ্ছে, মানে যেদিক থেকে টান দিবেন ওদিক থেকে হালকা হবে। জি জি, এখন কিন্তু রিফ্লেকশনের মতো। আচ্ছা, আমি আমার এটা একটু নিচে নামিয়ে দেওয়া দরকার, এটা কেমন, এটা মিলতেছে না। এটা নামালেন কি করে আবার? আপনি যে নিচে নামালেন, এটা কিভাবে নামালেন? ও আচ্ছা, আমি কি করলেন তাহলে নিচে নামালেন কিভাবে? আচ্ছা, আমি ওই যে এই কিবোর্ড থেকে ডাউন এরো কিটা প্রেস 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 করতেছিলাম, ডাউন এরো কি, ডাউন এরো কি। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা সিলেক্ট করে তারপরে ডাউন দিতে, মানে এই করতে হবে না, কি সাব দিতে হবে, শিফট শিফট সাব সাব দিতে হবে না, শুধুমাত্র এটা যে লেয়ারে আছে ওই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এরো কিটা প্রেস করবেন। যেমন আমি কিন্তু ল্যাব নিচে এরো কি, ল্যাব এরো কি সাবলে ল্যাবতে যাই, রাইট এরো কি সাবলে রাইটে যাই। জি জি, এরকম আর কি। আমি
আরেকটু ঘুরি, আরেকটু করার দরকার। ও এইটা তো লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ডাউন কি প্রেস করতে হবে না নিচে নামানোর জন্য? হ্যাঁ হ্যাঁ, ফাইলে যাই, ফাইল থেকে প্লেস করে প্লেস ক্লিক করলাম, এই যে এগুলো নিয়ে আসে। এগুলো আপনারা গুগলে খুঁজবেন হচ্ছে মিল্ক স্প্ল্যাশিং, মিল্ক স্প্ল্যাশিং বা ওয়াটার স্প্ল্যাশিং দিলে ওয়াটারের স্প্ল্যাশিং আসবে। আমি ছোট ভাই কি লিখে সার্চ দেব, ওয়াটার না, ওয়াটার হচ্ছে ওয়াটারের জন্য, যেমন এটা হচ্ছে মিল্ক, মিল্ক স্প্ল্যাশিং। ও মিল্ক স্প্ল্যাশিং, হ্যাঁ। এই যে আমি এখানে ধরে ঘুরাচ্ছি, আমার এই লেয়ারটা উপরে তুলে দিতে হবে, ইয়েবাদের উপরে দেখছেন। ওকে আমি এটা একটু ছোট করি, এইটা কি ভার্টিক্যাল টুল? ভার্টিক্যাল টুল না, আমি আমি থামতেছি শুধুমাত্র। এখন আমার এখানে কিছু কিছু অংশ মুছে দিতে হবে। আমি এই যে এটা হচ্ছে মিল্ক স্প্লেসিং এর লেয়ারটা, আমি এখানে আবারও লেয়ার মার্কস অ্যাড করব। দেখতেছেন লেয়ার মার্কস কি কাজে লাগতেছে? এবার ব্রাশ টুল নিয়ে আমার ফোরগ্রাউন্ড কালার ভালো থাকা অবস্থায় আমি এখানে ব্রাশ করে দিব। আর এটা দরকার হচ্ছে 100% দরকার, তো আমি এটা মুছে দিই এভাবে। পরে তো আপনি কন্ট্রোল প্রেস করে তারপর মুছতেছেন না ব্রাশ টুল দিয়ে? না না, কোন শুরু কিছুই করতে দিনা, এখন শুধু মাউস বাটন ক্লিক করে করতে, শুধু মাউস দিয়ে। ওকে মাউস, আরে করলাম তো এখানে মিল্কটা একটু ঘনত্ব বেশি দেখা যাচ্ছে আমার, তো হচ্ছে এটার সাথে কিছুটা ম্যাচ হবে ব্যাকগ্রাউন্ডের সাথে, আমার ওইটা দরকার। তো এক্ষেত্রে কী করতে পারি, আমি আবার এখানে লেয়ারের মোডে ক্লিক করব, ক্লিক করে আমি এটাকেও লুমিনোসিটি করে দিব। লুমিনোসিটি করে দিলাম। এবার আরেকটা বিষয়, আমি এটাকে কপি করি, মিল্কের লেয়ারটাকে কপি করি, কপি করে আমি একটা লুমিনোসিটি করে দিলাম, আরেকটা আমি লুমিনোসিটি করে দিব না, ওইটা থাকবে নর্মাল, নর্মালে থাকবে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে লেয়ার মাস্টার সিলেক্ট, মাস্টার সিলেক্ট করে এবার আমি এটাকে ব্রাশ টুল দিয়ে মুছে ফেলব। সরি সরি, বেশি বেশি চলে গেল। সাকিব ইসলাম, আচ্ছা তো আমি এতটুক করলাম। এবার এদিকে এখানে দেখি, এদিকে একটা আছে, তো ওই ওইটাও আমার আছে। তো আমি আবার ফাইলে যাব, ফাইল থেকে প্লেস করলাম, প্লেসে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে প্লেস করে নিয়ে আসবো। Thank you.
এটা তো এখন শুধু মাউস দিয়ে করতেছেন না? হ্যাঁ মাউস দিয়ে করতেছি। এবার আমার এগুলো দরকার নাই, আমি এই এটাকে পেছনে নিয়ে যাই, মানে এটার পেছনে, বুঝছেন তো? এবার এটাকেও আমি লুমিনোসিটি করে দিব যাতে ওইটার সাথে মিলে যায়। তো এবার এই দেখেন কিছু কিছু অংশ আমার এগুলো মুছে ফেলা দরকার, কিন্তু আমি চাইলে মুছে ফেলতে পারবো না, দেখছেন এটা কাজ করতেছে না। তো আমার কী করতে হবে, ব্রাশটা নিতে হবে, ব্রাশও করা যাবে না। তো আমি আবার অ্যাড ল্যান্ডমার্কস করবো, এখন মুছে ফেলবো, দেখছেন ল্যান্ডমার্কসের কী কাজ। আচ্ছা এই গেল। এবার হচ্ছে আমার স্ট্রবেরিগুলো দরকার, আমি স্ট্রবেরি একটা ওপেন করি। এইটা তো দরকার নাই আমার, আমার একটা স্ট্রবেরি আছে। আচ্ছা আমার এটা লাগবে না, আমার আমার এটা হলে চলবে। আচ্ছা আমি যখন এখানে এটা প্লেস করলাম তখন ওইখান এই যে এটার নিচে আসতেছে কেন, কারণ আমার লেয়ারটা কিন্তু এই এই মিল্ক স্প্লাশিং তার নিচে। তো আমি এটাকে উপরে তুলে দিই, তুলে দিলাম, ওর দিকে চলে আসলো, এখন সামনের দিকে দেখা যাচ্ছে। এখন আমি কন্ট্রোল টি প্রেস করলাম, আবার কন্ট্রোল টি প্রেস করে শিফট সেভে ধরে আমি এটা ছোট করতেছি। তো আমি এটাকে এভাবে রোটেট করি, শিপ ছেড়ে ধরে রোটেট করলে আপনাদের সোজা করে রোটেট হয়। ওকে ভাই বুঝছেন? হ্যাঁ ভাই জি ভাই বুঝতেছি তো। আচ্ছা এবার কোহিন ভাই এটাকে আবার রিপিট করা যায়? এটা হ্যাঁ এটা একটু রিপিট করতে, এই যে অ্যাস্ট্রোবিটটা যে নিয়ে আসলাম ওইটা, হ্যাঁ এই তো জিনিসটা দেখতে যাচ্ছে। আচ্ছা তো জাস্ট আমি এই যে প্লেস করে নিয়ে আসলাম, বুঝছেন? হ্যাঁ এই যে ফাইলে গিয়ে প্লেস করে নিয়ে আসলাম, নিয়ে আসলাম। তো এটা হচ্ছে মিল্কের পেছনে প্লেস হয়ে গেছে, কারণ আমার এই লেয়ারটা সিলেক্ট ছিল। তো যখন প্লেস করে নিয়ে আসলাম তখন এটার উপরে আসলো। তো আমার কী করতে হবে, আমি এই লেয়ারটা উপরে তুলে দিব, এখন কিন্তু সামনে চলে আসবে। ও মানে স্ট্রবেরি লেয়ারটা আপনি মিল্কের লেয়ারের উপরে দিয়ে দিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এবার কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে আমি শিফট অল্টার সেভে ধরে আমি এভাবে ছোট করতেছি। ও কন্ট্রোল প্লাস অল্টার প্লাস টি বড় হয় ছোট হয় এইটাই। তো এবার এটাকে এই যে আমি এখন যখন নিয়ে যাব তখন বাঁকা চিন্তা চলে আসবে, আমার এতটুক পর্যন্ত নিয়ে গেলেও আসতেছে, কিন্তু এমনিতেই ছোট করি। ওকে ওকে করলাম। এইবার আমি তো এটা দেখেন স্ট্রবেরিটা কিন্তু পাত্রের বাইরে চলে যাচ্ছে, আমি চাই যে এটা মানে এমন করে এমনভাবে দেখাক যে ওইটা পাত্রের ভেতর থেকে বেরিয়ে আসতেছে এরকম কিছু। তো আমার কী করতে হবে, আমার এটা একটু হাইড করি আপাতত। তো এই অবস্থায় হাইড করা অবস্থায় আমি ফ্যান তুলে এটা সেট করি। ভাইয়া এই যে এই হ্যান্ডেল ভিতরে ঢোকার জন্য কিভাবে আরেকবার বলেন তো, আমি হ্যান্ডেল চাইবে ধরে আমার দেখেন স্ট্রবেরিটা হচ্ছে বাইরে আছে, বুঝছেন?
ছাত্রের বাইরে আছে, আমি চাচ্ছি মিল্কের ভিতরে ঢুকে যাক। তো আসলে মিল্কের ভিতরে ঢুকানো যাবে না আসলে, বুঝছেন? এই উপরে যেগুলো আছে ওগুলো ওগুলো মুছে দিলে মনে হবে যে ওইটা ভিতরে ঢুকে গেছে, এরকম মনে হবে। আমি এটা হাইড করে রাখতেছি, এই বরাবর আমি সিলেক্ট করলাম, শিফট কন্ট্রোল সেভ ধরে এন্টার করলাম। এবার আমি এখানে যাই, এখানে সিলেক্ট করলাম, এটা হচ্ছে স্ট্রবেরির স্ট্রবেরির লেয়ারটা। তো এটা হচ্ছে আমি এক্সট্রা করে নিলাম যে সিলেক্ট করার পর। তো এই লেয়ারটা কি আপনি এক্সট্রা নিলেন? হ্যাঁ, এটা এটা এক্সট্রা নিলাম। এই যাতে আমার এই সিলেকশনটা থাকে ওইটা আমি এক্সট্রা নিলাম। তো এবার আমার স্ট্রবেরির লেয়ারটা হচ্ছে এটা, আমি এটাতে লেয়ার মাস্ক অ্যাড করব। অ্যাড করে আমি এখানে ক্লিক করবো, এই যে সিলেকশনটা এসে গেল। এবার এই লেয়ার মার্কসে আমার এখন আর এটা লাগবে না, এখানে এই যে ব্রাশ টুল দিয়ে আমি এটা মুছে দিব। দেখছেন মনে হচ্ছে এটা ভেতর থেকে বেরিয়ে আসতেছে এরকম কিছু। তো আমি এটার উপর তার লেয়ার নিয়ে ব্রাশ টুল দিয়ে, সরি ব্রাশ আমি এভাবে করব না, আমি ব্রাশ টুল দিয়ে এগুলো একটু মুছে দিব। আমি দিলে আর্টিফিশিয়াল কম লাগবে 50%। আমি এটা যে ব্রাশ টুলটা 50% করে মুছে দিচ্ছি ভাই, বুঝছেন? যাতে পুরোটা যাতে মুছে না যায়। হ্যাঁ, ওই মিল্কের কিছু ভাব থাকে যেন এটার জন্য, দেখছেন? কেউ এত হইলো না, ওটা কমাই 50% করলে না ইন ভাই? হ্যাঁ, 15% মানে, কারণ আমি যদি 100% করে ব্রাশ করি তখন তো সবটাই চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, সব মুছে যাবে। হ্যাঁ, আমার কিছু কিছু যাতে কিছু দেখা যায়, মনে হবে যে ওই মিল্কের কালার গুলো এখানে ফুটতেছে এরকম কিছু। তো আবার এই এটাকে কপি করি, কপি করে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। তো এবার কিছু অংশ কেটে গেছে কারণ এখানে লেয়ার মাস্ক, আমি লেয়ার মাস্কটা ডিলিট করে দিই। যখন ডিলিট করে দিব এখন আমার ওগুলো থাকবে না। তো এবার লেয়ার মাস্কটা কোন জায়গাতে, এই এই স্ট্রবেরিটা কোথা থেকে নিলে না রাখবো না দেখা? হ্যাঁ, এই যে আমি মূলত এটাকে কপি করছিলাম এখান থেকে, এই যে এখান থেকে কপি করছিলাম, বুঝছেন? তো এটাকে আমি কপি করি, কপি করে আমি একটা জায়গায় নিয়ে যাই। নিয়ে গিয়ে আমি কি করব, এই যে লেয়ার মাস্কটা আমি ডিলিট করে দিব। ডিলিট করে দিলে ওই যেগুলো মুছে ফেললাম ওগুলোও থাকবে না। তো এইটাকে আবার কন্ট্রোল ভাই আপনি, হ্যালো লেলিন ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, বললাম যে আপনি যে কেবল যে স্ট্রবেরিতে যে মুভ করলেন, নিয়ে যে আবার যে উপরে রাখলেন, এটাকে জাস্ট মাউস দিয়ে আপনি কন্ট্রোল করতেছেন? হ্যাঁ, মাউস দিয়ে, আমি অন্য কিছু সাপ দিই নাই, তবে আগে কপি করছি। লেয়ার মার্ক সিলেক্ট করার জন্য হচ্ছে লেয়ারে ক্লিক করে রাইট বাটন ক্লিক করতে হবে। লেয়ার মার্ক, না না, এই যে আমি দেখাচ্ছি, এই যে লেয়ার মার্ক, আচ্ছা ওই এটা করার জন্য না, ওই এই সিলেকশনটা করার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা বলতেছি ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা করার জন্য ওই করতে হবে আর কি, মানে কন্ট্রোল সেভ এখানে ক্লিক করতে হবে। ও কন্ট্রোল চেপে ক্লিক করতে হবে না? হ্যাঁ, তো এবার তাহলে আমি এটাকে কপি করি, অল্টার চেপে এদিকে নিয়ে যাচ্ছি, কপি কপি করে, কপি হয়ে গেলে যে এই যে আরেকটা কপি হয়ে গেল। তো আমি এখান থেকে লেয়ার মাস্কটা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এবার কন্ট্রোল টি চেপে আমি, হ্যাঁ
হ্যাঁ কপি কপি আরে কপি করলাম, হ্যাঁ কপি কপি করলাম, করে লেয়ার মাস্ক এটা দাও। কপি করার কারণে একটা লেয়ার মাস্ক হলো, ওই হ্যাঁ লেয়ার মাস্ক ডিলিট করে দিতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ লেয়ার মাস্ক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো এখানেও ওই ধরনের কিছু লাগবে। আমি লেয়ার মাস্ক আবার অ্যাড করা অ্যাড করলাম, আবার অ্যাড করলাম, বুঝছেন। এবার ব্রাশ টুল দিয়ে আমি এটাকে আবার কিছুটা মুছে দিই, আবার 50% করি এটা। এখান থেকে লেয়ার মাস্কটা মুছে দিলাম, ডিলিট করলাম। এবার এটাকে এটাকে এখানে নিয়ে আসে, এখানে নিয়ে এসে এবার এটাকে ইয়ে করবো, হাইড করে রাখবো। এবার একটা নিউ লেয়ার নিয়ে জয়েন খেয়ে জয়েন করতে পারতেছে না, লক্ষ্মী লক্ষ্মী আপু। বিচারা বিপদে আছে মনে হয়, আসতে পারছি না। খেয়ে ভাই ওটা শিফট কন্ট্রোল এন্টার, আমি এই সিলেকশনটা রাখলাম, বুঝছেন। তো এবার আমি এখানে লেয়ার মাস্কটা নিব, লেয়ার মাস্কটা নিয়ে আমি কন্ট্রোল সেভ ধরে এখানে ক্লিক করলাম, এবার সিলেকশনটা আসলো, আমি এটা এবার ডিলিট করে দিই। এইবার আমি ব্রাশ টুল নিয়ে আমি এটা মুছে দিই, সরি আমি এটা 100% অবস্থায় মুছে দিব। ভাই এখন দেখছেন এই যে মনে হচ্ছে স্ট্রবেরিটা ওইটার ভিতর ঢুকে গেছে এরকম মনে হচ্ছে, আসলে কিন্তু ঢুকে যায় না। আমি এই অংশগুলো এই অংশটা খেতে দিছি, স্ট্রবেরি থেকে এই অংশটা খেতে দিছি, বুঝছেন, মনে হচ্ছে ঢুকে গেছে। এই তো ব্রাশ টুল দিয়ে কাটলে না ইন ভাই? হ্যাঁ ব্রাশ টুল দিয়ে আমি চাইলে আরো আরো নিয়ে আসতে পারবো, এটা ডিজেবল লেয়ার মার্ক যায় ওইটা আমি চাইলে নিয়ে আসতে পারবো। তো এতটুকু আর কি আমার ফটো ম্যানিপুলেশনের কাজটা। এবার আমি চাইলে কোনো মেসেজ যদি দিতে চাই দিতে পারবো, যে 50% ছাড়, 70% ছাড়, এভাবে লিখে দিতে পারবো। আমার মূল কাজ হচ্ছে এটা, যদিও বা এটার মতো এই যে এগুলো এগুলোর মতো দেই নাই, এগুলোর পজিশন একটু আলাদাভাবে দিচ্ছি আর। তো আমি আপনাদেরকে এই ছবিগুলো দিই, আপনারা একটু করেন। আমি এগুলো খেতে দিই,
এবার আমি নাফির ভাই আর অরিন্দম ভাই আপনাদের না ফেসবুকে আমি অ্যাড দিছিলাম আমি একটা কাজ করি যে কাকে আমাকে না আপনার সাথে তো অ্যাড আছেই এই যে নাফির ভাই আর অরিন্দম ভাই রে কোথায় অ্যাড দিছিলেন অলি ভাই ফেসবুকে মানে রিকোয়েস্ট পাঠাইছিলাম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন হ্যাঁ এরা বিজি মানুষ মনে হয় ফেসবুকে না কি ডিসেন্টের পায় না মনে হয় আচ্ছা তাহলে আমি এখানে একটা কাজ করি আপনার সাথে আবার ফেসবুকে যদি এমনি কথা হয় এই যে কি আবার ওই যে এলডিপি এর লোকজন কি আবার কোনো খারাপ ইস্যু দেখবে নাকি আচ্ছা দেখেন ভাই আমি একটা এ করতেছি জি একটা কাজ করতেছি ওই আপনার কাজ আপনি একটা ভাতা হবে ভাই আপনার কি নাম আছে আজকে খুঁজে পাইনি হোয়াটসঅ্যাপে লিংক চাইছিলাম আপনাকে আচ্ছা দেখেন হ্যাঁ বলেন এখন তো দেখা যাচ্ছে না কিছু কিছু খাজ আছে ওগুলো দেখবো আমি এখানে টাইপ টুল নিয়ে একটা একটা কিছু একটা লিখবো টাইটলটা নিলাম ওটা একটু অ্যাক্টিভ হোক ওকে আমি টেক্সটের সাইজটা একটু বাড়িয়ে দিই এটা এখন বর্তমানে 30 পয়েন্ট আছে আমি এটা এটাকে 80 করে দিই এখানে লিখি এলইডিপি আমি এটা একটু আবার বড় করি এটি আছে আমি 150 করে দিলাম তো এটাকে আমি স্টাইলটা করে দিব বোল্ড বোল্ড করে দিই অথবা এক্সট্রা বোল্ড করে দিই আচ্ছা আমার কালারটা চেঞ্জ করা লাগবে এটা দিতে হবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দিলাম ফুললি ব্ল্যাক আর এখান থেকে আমি সাইজ আরেকটু বাড়াই 200 করে দিলাম কন্ট্রোল সেভে ধরে অথবা এটা এখানে ক্লিক করি ওকে ক্লিক করলাম কন্ট্রোল আমার কন্ট্রোল ধরতে হইলো না আমি এটা জাস্ট মাউস দিয়ে মুভ টুল নিয়ে মুভ টুল নিয়ে আমি মুভ করতেছি এখান থেকে এখন আমি এটার ব্ল্যান্ড মোডটা নর্মাল থেকে আমি স্ক্রিন করে দিব স্ক্রিন করে দিলাম এবার রাইট বাটন ক্লিক করে আমি এই অপশনটা নিয়ে আসি ব্ল্যান্ডিং অপশন এবার এখান থেকে আচ্ছা আমি এটা এখান থেকেও আনতে পারি অথবা আমি এই যে এফেক্টস এখান থেকেও আনতে পারি আমি মূলত এখানে দিব হচ্ছে ড্রপ শ্যাডো প্রথমে ড্রপ শ্যাডো দিব এখানে ড্রপ শ্যাডো দেওয়ার পর ড্রপ শ্যাডো অপশনে যাওয়ার পর যে আমার দেখেন আমার লেখাটা কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে ওপাসিটি 75% ড্রপ শ্যাডোতে আর অ্যাঙ্গেলটা 30 আছে আমি যদি 45 করে দিই তারপরে সমস্যা না আমি 45 করে দিলাম আর ডিস্টেন্সটা রাখলাম 5 স্পিড হচ্ছে 0 আর সাইজটা রাখলাম আমি 5 তো এবার আমি যাব ইনার শ্যাডোতে ইনার শ্যাডোতে গিয়ে দেখেন এখন কিন্তু আরেকটু পরিবর্তন আছে এখানে ওভাসিটিটা 75 আছে আমি এখান থেকে অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি আর আমি এখান থেকে ইউজ গ্লোবাল লাইটটা তুলে দিলাম না ইউজ
গ্লোবের লাইটটা তুলে না দিলে ভালো হবে, তুলে তুলে দিব না, এটা থাকুক। এই সময়ে ক্লাস হয় ওটা জানেন, তারপরে কল দেন। আচ্ছা এরপরে ডিস্টেন্স আমি 5 রাখলাম এখানেও, আর সাইজটাও 5 রাখলাম, 5 রাখলাম। এরপর আমি যাব বেবেল এন্ড এম্বোসে, এখান থেকে আমি ডেপটা একটু বাড়াই দিব, আমি এটা 400 করে দিই। তারপর হচ্ছে সাইজটা, সাইজটা যদি আমি বাড়াই, সাইজটা আমি বাড়াবো না, এটা 5ই থাকুক। আর সফটেনটা, সফটেনটা বাড়াই, সফটেনটা 10 করে দিই। তো এবার এটা একটু চেঞ্জ করে দিই, ওকে এটা করে দিলাম 36 করে দিই, 36। এবার এটাকে আমি এই অপশনটা দিব, এই অপশন দেওয়ার পর এটা ওই যে এখানে হোয়াইট কালার আছে ওইটা, ওই হোয়াইট কালারটা চলে যাচ্ছে, আমি এটার ওভাসিটিটা কমাই দিই, আমি 25 করে দিলাম। এরপর মাল্টিপ্লাই এটাও 25 করে দিব, এটা হচ্ছে শ্যাডোটা 25। এই এখন ওকে করলাম, এখন এখন কিন্তু আমার লেখাটা এক ধরনের হয়ে গেছে, কারণ তো ফানি ফললে যেরকম হয় ওই রকম। তো এবার আমি কি করব, আমি এটাকে এই লেয়ারটাকে টাইপ টাইপ থেকে আমি রাস্টারাইজ করব, তো রাস্টারাইজ টাইপ। তো এবার ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে আমি এবার এই কালারটা, ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে, আর ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করলাম, ব্রাশ টুলটা নিলাম, এরপর রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে এটা নিব, যেটা যেটাতে হার্ডনেস 100% আছে ওইটা নিলাম। এবার আমি এভাবে ব্রাশ করি, ওই কালার যেভাবে ড্র করা হয়, কালার যেভাবে অ্যাপ্লাই করা হয়, কালার যেভাবে আঁকা হয় ওভাবে। মনে হচ্ছে ফানি করতেছে এই দিক থেকে। এটা কি তুল দিয়ে করতেছেন? এটা হচ্ছে ব্রাশ তুল দিয়ে। ও ব্রাশ তুল দিয়ে, হ্যাঁ। তো আমি এবার ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে আমি এই এগুলোর এগুলোর আকৃতিগুলো একটু চেঞ্জ করে দিব। ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে লিকুইফাই, লিকুইফাই গেলাম, লিকুইফাই এ গিয়ে একটা আমাদের ডায়লগ বক্স আসবে, আমার এই যে এখানে অনেকগুলো টুলস আছে, আমার আমি সিলেক্ট করব এটা, এটা সিলেক্ট করে আমি একটু বড় করি, ভাই কালার এরকম হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল কিভাবে, মানে পুরো ব্ল্যাক হয়ে গেল ওই যে এলইডি এর যে ইয়েটা? এটা আসলে মূলত ছিল ব্ল্যাক, এটা ব্ল্যাক কালারই ছিল, বুঝছেন, আমি যখন লিখছিলাম এটা ব্ল্যাক কালারই ছিল, ওই আমি এই শ্যাডো দেওয়ার কারণে আর ব্ল্যান্ড মোডটা চেঞ্জ করার কারণে ওইটা কালারগুলো ওই ব্ল্যাক কালারটা চলে গেছে, বুঝছেন, ও ল্যান্ড মোড সিলেক্ট করার কারণে। হ্যাঁ এখানে কিন্তু ব্ল্যাক কালারটা দেখা যাচ্ছে, আসলে কিন্তু এটা আছে ব্ল্যাক, ও জাস্ট ওই ওটার পর রিফ্লেকশন হওয়াতে কি এরকম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ এরকম হচ্ছে। তো আমরা এইভাবে আরো ব্রাশ ইয়ে করে আমরা এইভাবে ইয়ে করতে পারি, এভাবে এই যে দেখেন আমি খাল ব্ল্যাক কালার দিয়ে যাই কিছু ব্রাশ করতেছি, সব সব কিছু কিন্তু এভাবে দেখা যাচ্ছে, বুঝতেছেন। তো আপনারা এটা তৈরি করবেন নিজে নিজে, এটা এটা আর ওই একটু আগে যেটা দেখালাম এগুলো হোমওয়ার্ক হিসেবে থাকলো, আপনারা কাজ করবেন আর কি ভাই। মানে একটা কথা ছিল।